ये দেখো फ्रेंड्स अभी এখানে চা বসাইছি সকাল বেলা। আজকে তো আমি একা বড়ে গেছে গো সকাল বেলা ওই পাশের দোকান থেকে চা খাই। তো এখানে আমাদের দুধ আছে 1 লিটার দুধের প্যাকেট আনছি। তো 500 আগে জল দিছি আর 1 লিটার আছে এটা বড়ে আনছিল। তো এটা এখন শেষ। তো আজকে আবার কড়াই শুটের দুইটা কচুরি করছি আমার লিগা। কালকে রাতে তো কিছু খাইছি না, বাবার বাড়ি থেকে আইছি, বোনের বাড়ি থেকে আইছি, ওইখান থেকে সব কিছু খেয়ে আইছি। এই দেখো পুরটা জেনে বানাইছিলাম, পুরটা এখানে আছে আর একটা ছোটো গুলি আছে। তো রাত্রেবেলা আবার আরেকটু আটা মাখো মাইকে হেরে করুম আর এইটা দিয়ে বানাবো পেঁপের চাটনি। তো ভদ্রলোককে কইতে আছে একটু কাজু বাদাম আইন না দিতে, তো এখনও আনতে আসে না। যদি আনে তাহলে চাটনিটা দিব, নাহলে লেবু আনছি, লেবু লাগে, চিনি লাগে আর কিছু না, আর একটু কাজু বাদাম পিস পিস। দেখতে থাকো মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমার আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। এই দেখো না সকালবেলায় আমি চাল দিয়ে বইয়ে গেছি গা। তো কড়াইশুটির কচুরি করছি, বরের তো আগে দিন দিয়ে দিলাম দুইটা, ভীষণ ঠান্ডা গো সকালবেলা উঠতে স্নান করিয়া পূজা টুজা দিয়ে সালে একটা এমন ঠান্ডা লাগে। আর আমার বাড়ির মধ্যে তো গাছ মাত্র একটা জাম গাছ, এটারই ঠালা ফালার লিগা রৌদ্র হয় না। আর আবার গরমের দিন একটু শান্তি শান্তি লাগে। তো মাঠের মধ্যে আবার রান্না বাড়া সাইরা মাঠে যা মোতার লিগা। তো একা একা চা খাইতেও ভালো লাগে না, তো ওই চা লইছি আজকে বড়ো কাপ দিয়ে চা না খেলে আমার পিপাসা হয় না। আর আমার তো কাঁচের গ্লাস সবাই দেখোই। তো এইটা দিয়েই চললাম আজকে, ঘরের সব কিছু কাজটা শেষ, তেমন কোনো কাজ করছি না, কাপড় ধোয়া কম দুইটা নাইটি, আর একটা থাল কালকে বড় জানে খাওয়াইছি বড়েরে ওই থালটাই রয়েছে। আমি আর খাইছি না রাত্রেবেলা, যদি গ্যাস টেস হয় এমনি বুকটা একটু চিনচিন করে ব্যথা করছে, তারপরে দেখো না লোভ সামলাইতে পারি না, তেলে ভাজা পুড়ি খাইতে আছি। আমার কাছে ভাজা পুড়ি খুব ভালো লাগে, আগে তো প্রচুর খাইছে ভাজা পুড়ি। তার শাশুড়ি মা কইতে এত খাইও না খাইও না, তো তাইনার কথা শুনছি না মরছি। তো দেখতে থাকো আবার পরে দেখাইব। ফ্রেন্ডস আমার সব রান্না হয়ে গেছে, আজকে করলাম একটু লাউ চিংড়ি, আর এইটার মধ্যে করলাম আজকে এই দেখো পেঁপের চাটনি, অল্প হয়েছে অল্প করেই করছি। আর এটার মধ্যে আসলো কালকের বুটের ডাল, এটা জাল দিয়ে রাখছি। আর এখানে ভাত বসাই নামাইলাম এখন গরম গরম ভাত। আর এখানে আছে মাংসটা জাল দিয়ে রাখছি, মাংস থাকলে আর কিছু লাগে না। আর এখানে মেথি শাক করছি আজকে কোনো বেগুন ভাজা না। আর এইটার মধ্যে বসাইছি বাটি চচ্চড়ি, চিংড়ি মাছের বাটি চচ্চড়ি বাটিতে করে করতেছি। এখন একটু প্রসাদ খাইলাম, মাতাল বাড়ির প্রসাদ দিয়েছে আমাদের পাশের বাড়ির থেকে একটা বোনে। তারপরে দিয়ে এই তাই খাইছে, তাহলে এখন জল দিব, এটা মুছতে লাগবে জায়গাটা একটু মাটি প্রসাদ পড়ছে। তো তাহলে চলো দেখতে থাকো ব্লগটা। এই দেখো ঘরদুয়ার বড়াইয়া, দেখো সব কাগজপত্র ছড়াইয়া তাই বইছে মমতা দেবীর, দেখতে দেখতেছে বুঝছো, নিউজ নিউজ দেখার কি শখ। এই দেখো আমি একটা কি দরকারি কাগজ পাইতাছি না বুঝছো, এটা আরেকজনের কাগজ। আমি তো আজকে আয়া পড়ছি দোকান থেকে 7:30, 7:30 সময় আয়া সে ঘরের মধ্যে একটু মেগি খাইছি। আর অনেক দরকারি একটা কাগজ মামি শাশুড়ির পেনশনের বইটি আমরা বাড়িতে রেখে গেছিলো আর পাইতাছি না, ভীষণ একটা কষ্ট লাগতেছে গো। আমি তো একটা গীতি দিছি লোকনাথ বাবার নামে, এখন জানি না বা হাতে রাখছি কুই রাখছি, তুষকের নিচে টিচে খুঁজ চালাইছি একদম তন্ন তন্ন সারা ঘর, গোডরেজে খুঁজছি। তারপরে এখানে আমরা যত আছে ডকুমেন্টস সব কিছু এরকম করে করে রাখতেছি। এই দেখো এরকম করে সব কিছু একদম মানে কি তা কইতে আমার ভালো লাগতেছে না, চিন্তাও লাগতেছে। তো কনে তো বাজতে আছে 1:30 মতন বোধ। তো দুপুরবেলা তো মাংস আসলো কালকে, সব কিছু রান্না কালকে আজকে মিলে রান্না করছি। তো এখন বেশি কিছু নাই, এখন লাউ তরকারি আছে আর একটু ভাত আছে। তো এখন ভাবতেছি যে একটু ভাত ফুটাইলাম, যদি হ্যাঁ ভাত খা খাইবো, আর আমার যদি ভালো লাগে একটু খিচুড়ি করে আনামো, চালের ডালে খিচুড়ি মিললে খিচুড়ি করলে খিচুড়িটা আমার ভালো লাগে। তো মেগি গেছে এখন খিদা নাই, তো এখন ভাবছি বিস্তানা করুম। তো বিস্তানা আজকে দেখো না বেডশিটটা ভাবছি দমু ধুইছি না, তো উল্টে পাইতে লাগছি নতুন বেডশিট উল্টে পাচ্ছি। তো এখন বিস্তানা করুম, তো চলো বিস্তানা করে আবার আইতেছি। দেখো বন্ধুরা এখানে আটা লইছি, তো এই রাতে সকালে তো একটু ভাত আছে। দেখো বন্ধুরা আমরা তো এখন খাওয়া দাওয়া করলাম, তাই রুটি করে দিলাম আর ডালের একটু ডাল পাতুরি করছি। আর দুপুরে যা আসলো তা অল্প একটু ভাত আসলো আমি গরম করে খাইছি দেখলেই। তো আজকের মতন আমার ভিডিওটা একটু আর বড় করি না,
তো তাই না এখন টিভি দেখতেছে, আমি একটু খায়া জিরাইছি, আমরা তো পেছনে বলেছি।